हेलो गाइस अस्सलाम वालेकुम। आज कत होबे स्वर्णेर बिस्किट निये बा स्वर्णेर बार निये। जारा सऊदी आरब थेके स्वर्णेर बार निये जान बा सेन नेकलेस निये जान तो कतटुकु स्वर्ण निते पारबेन, कतटुकुर मध्ये टैक्स दिते होबे, कतटुकुर मध्ये टैक्स ना दिते होबे। आर जारा स्वर्णेर बार निये जान कोन कोन जायगाय की की फर्म लागे, की की झामेलार मध्ये पड़ते हय আমি আজটা সব বলে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করেন। স্বর্ণের বার বা স্বর্ণের বিস্কিট নিলে নানা ঝামেলার মধ্যে পড়তে হয়, তো এক এক করে আপনাদেরকে আমি ভাঙ্গি ভাঙ্গি বুঝায় বুঝায় বলবো। প্রথমে আপনারা স্বর্ণ কিনবেন, স্বর্ণের বার কিনেন বা স্বর্ণের বিস্কিট কিনেন, নেকলেস কিনেন, যা কিনেন কিনেন, একটা বিল নেবেন, একটা ক্যাশ মেমো নেবেন। এটা নিলে কারো বাবার কোনো ক্ষমতা নাই আপনাকে কোনো জায়গা আটকানোর, কারণ এটা আপনার, এটা একটা প্রমাণ যাচ্ছে। তো প্রতিটা লোক দুইটা করে স্বর্ণের বিস্কিট নিতে পারে অরিজিনালভাবে, সাথে আপনি একটা নেকলেস বা এক ভরি বা দুই ভরি নেকলেস নিতে পারবেন যেটা অরিজিনালভাবে। তো অনেকজনে অনেক রকম নেয়, তো ওই অনেক রকম নিলে ঝামেলা পড়তে হয়। তা আমি একবারে শর্টকাটে বলতেছি, যারা দুইটা বিস্কিট নেবেন, প্রতিটা লোক, যে কোনো লোক দুইটা বিস্কিট নিতে পারবেন, সাথে একটা নেকলেস দুই ভরি বা একটা চেন যে কোনো দুই ভরি বা হাতের ছুরি দুই ভরি নিতে পারবেন। তো এই প্রথমে সৌদি এয়ারলাইন্স বা সৌদি এয়ারপোর্ট আপনারে স্বর্ণের বার বা স্বর্ণের বিস্কিট নিয়ে আপনারা আটকাবে না, কারণ আপনার কাছে যদিও আটকায় আপনার কাছে একটা ক্যাশ মেমো আছে, আপনার কাছে বিল আছে, তার আটকানোর কোনো ক্ষমতা। তো এখান থেকে যাওয়ার পরে প্লেনে উঠবেন, প্লেনটা যখন যাবে দুই তিন ঘন্টা মাইজপথে, বিমানবালারা এসে আপনাদেরকে জিজ্ঞেস করবে একটা ফর্ম নিয়ে, জিজ্ঞেস করবে কার কার কাছে সোনার বার আছে বা কার কার কাছে বিস্কিট আছে, হাত তোলেন। তো আপনি হাত তুললে আপনাদেরকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করার জন্য, এটা হয়েছে ট্যাক্স ফর্ম। এই ফর্মটা খুব জটিল, এই ফর্মটা আপনি যদি পূরণ না করেন, ট্যাক্স না দেন, তারপরে আপনার বাংলাদেশ এয়ারপোর্টে আপনারে ধরবে বা চেক করবে, তারপরে আরও নানান ঝামেলা। তবে আপনি এই ফর্মটা নেবেন, এটা হচ্ছে ট্যাক্স ফর্ম। এই ফর্মটা বাংলা সৌদি আরবের রিয়ালে 2000 রিয়াল লাগে বা 1800 রিয়াল লাগে সৌদি আরব রিয়ালে, তো বাংলাদেশি টাকা প্রায় মর্তবাটে 60,000 টাকার মতো বা 58,000 টাকার মতো ট্যাক্স আসে দুইটা বিস্কিট। মাইজপথে যে ফর্মটা দিবে ওইটা আপনি পূরণ করবেন কীভাবে, আপনি আপনার পাসপোর্টের নাম, বাপের নাম, এলাকার নাম, শহরের নাম আপনি ওটা লিখবেন বাংলাতে বা ইংলিশে, কোনো সমস্যা নাই। এটা লেখা আপনি আপনার সাথে রাইখা দিবেন, জেবের মধ্যে রাইখা দিবেন। তারপর শাহজালাল বিমানবন্দর আপনি ল্যান্ড করবেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই। তারপর বিমানটা ল্যান্ড করব, বিমান থেকে আপনি সোজা যাইবেন। যাওয়ার পরে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা আগে আপনার জিনিসপত্র সামান বা আপনার ব্যাগ ট্যাগ নিতে পারেন। যদি মনে করেন যে না আপনার ব্যাগ ট্যাগ নিতে দেরি হবে, কিন্তু ওইখানের মধ্যে দেরি হয়, ওইখানের মধ্যে লম্বা সিরিয়ালে থাকতে হবে, আপনি জিজ্ঞেস করবেন যে স্বর্ণের বারের ট্যাক্স কোথায় দেয়, বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক কাউন্টারে যায় জিজ্ঞেস করবেন যে আপনি, আমি আমার কাছে স্বর্ণের বার আছে, আমি ট্যাক্স দিব, ট্যাক্সের কাউন্টার কোথায়। যে কোনো লোক বলে দিবে, আপনি এখানে সোজা যাইবেন, যাই এখানে দেখবেন আপনার মতো আরও অনেক মানুষ আছে স্বর্ণের বারের ট্যাক্স দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। তো আপনি কি দিবেন, ওই ফর্মটা পাসপোর্ট, পাসপোর্ট সিরিয়ালে দাঁড়াইবেন। দেওয়ার পরে সিরিয়ালে দেওয়ার পরে আপনি আপনার স্বর্ণের বারটা এখানে টেবিলের উপর রাখবেন, এক এক করে রাখার পরে আপনার যে একটা এই দেশের একটা যে একটা বিল আছে বা একটা রিসিট আছে কি স্বর্ণ আনছেন, ওই ওই রিসিট সহ আর বিমানের মধ্যে যে ফর্মটা দিছে ওই ফর্ম সহ আর আপনার পাসপোর্ট সহ এই তিনটা জিনিস আপনি ওই টেবিলে রাখবেন। রাখার পরে আপনাকে একটা
আবার ওনারা একটা ট্যাক্স ফর্ম দিবে, ট্যাক্স ফর্ম দিয়ে পাসপোর্ট বিস্কিট তাদের কাছে থাকবে। হ্যাঁ, এইটার পরে যাইয়া বলবে যে আপনি ব্যাংকে যাইয়া ট্যাক্স দিয়ে আসেন। তো ওইখানে তারপর আপনি তারপর ব্যাংকে যাইবেন, এখানে ব্যাংকের এজেন্সি ব্যাংকের কাউন্টার আছে বা ব্যাংক বসে রয়েছে, তিন চারটা ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকে দিতে পারেন, সমস্যা নাই। ওইখানে আপনি টাকাটা, ট্যাক্সের টাকাটা ফেড করবেন ফর্মটা নিয়ে, তারপরে সোজা আপনি আসবেন। আবার ওই ওনারা একটা রিসিপ্ট দিবে যে আপনি ট্যাক্স দিয়েছেন, ওই রিসিপ্টটা ওইখানে দিবেন যে আপনি যেখানে পাসপোর্ট আর সোনার বার বিস্কিট জমা দিয়েছেন। ওইখানে দেওয়ার পরে আপনার পাসপোর্ট, আপনার বিস্কিট, আপনার সৌদি আরবের যে রিসিপ্ট আপনি সোনার বার কিনছেন ওইটা নিয়ে, তারপর আপনি আপনার লাকিজ, আপনার ব্যাগ নিয়ে সোজা বাইরে যাবেন গা। এতে কোনো ঝামেলা নাই, আপনারা কেউ ধরবে না। কিন্তু যদি ভাই আপনি ট্যাক্স ছাড়া, ফর্ম পূরণ ছাড়া আপনি আপনার ব্যাগ নিয়ে ফেলেন থেকে নাইমা, ট্যাক্স ফাঁকি দিয়া সোজা বিস্কিট নিয়ে বাইরে গেছেন, যদি আপনারে ধরে আপনার কমপক্ষে 5 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। আমি আবারও বলছি, যদি আপনি ফেলেন থেকে নাইমা, আপনার লাকেজ নিয়ে সোজা বাইরে যান, যদি বাইসাস ধরা খান ভাই, 5 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা। আর যদি আপনি সোজা পথে ট্যাক্স দেন, সরকার কারো বাবার ক্ষমতা না ভাই, আপনারে আটকানোর জন্য 2টা সোনার বার 2টা বিস্কিট ট্যাক্স 60,000 টাকার নিচে, হয়তো 55,000 50,000 40,000 এরকম ট্যাক্স আসে। তবে বর্তমানে টাকার রেট বেশি, এই জন্য 60,000 টাকার মতো ট্যাক্স আসে। আর যদি আপনার ট্যাক্স না দেন, আপনি যে ধরা খান গেটের মধ্যে টার্মিনালে নীলক্ষেত, আপনার জেল, আপনার 5 বছরের জেল। আপনি ট্যাক্স দিয়া সোনার বার নেন, কারো বাপার ক্ষমতা নাই ভাই আপনারে আটকানোর জন্য। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।